পাচারের ছক। এই ঘটনায় ইতিমধ্যে একজন মহিলাকে আটক করা হয়েছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, গোপনাঙ্গে সোনা লুকিয়ে পাচারের ছক। হিলির হাড়িপুকুর থেকে উদ্ধার হয়েছে 52 লক্ষ টাকার গয়না। এই ঘটনায় আটক হয়েছেন এক মহিলাও। উদ্ধার 6টি সোনার বিস্কুট এবং বিএসএফ সূত্রের খবর যে ওই খবর অনুযায়ী যেখানে পাওয়া যাচ্ছে ধৃত ওই মহিলার নাম খতেজা বেবে। মহিলার দেহে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির সময় ধরা পড়ে যায় তার শরীরে ধাতব কিছু লুকিয়ে রয়েছে। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই এবার বিএসএফ জওয়ানদের কাছে মহিলা নিজেই স্বীকার করে নেন সোনা পাচারের পরিকল্পনা। গোপনাঙ্গে সোনা লুকিয়ে পাচারের ছক। হিলির হাড়িপুকুর থেকে উদ্ধার 52 লক্ষ টাকার সোনা। এই ঘটনায় আটক হয়েছেন এক মহিলাও। এখনকার মতো নিউজ টুডে এই পর্যন্তই।